পুণ্যময় এই দেশ ভারতবর্ষ, যেখানে পৃথিবীর আদি অর্থাৎ সনাতন ধর্মের মূল ভিত্তি ছিল নারী শক্তিকে শ্রদ্ধা ও মাতৃশক্তির স্তবগান। এইখানে যুগে যুগে আত্মশক্তি জগজ্জননী দুর্গা, মা কালী, জন্মদাত্রী আর ভারত মাতা সমভাবে পূজিতা। এই ভারতবর্ষের বুকেই সুপ্রাচীন বেদোপনিষদের যুগে জন্মগ্রহণ করিয়াছিলেন গার্গী, মৈত্রেয়ী, খনা, লীলাবতীর মতো বিদুষী কন্যারা, যাহারা প্রত্যেকেই এখনো আমাদের কাছে মহাদের কর্মের জন্য চিরস্মরণীয়। এমন পুণ্যময় ভারত মাতা কয়েক শতাব্দী ধরিয়া যখন ব্রিটিশদিগের কাছে নিষ্পেষিতা, শৃঙ্খলিতা, পরাধীনা ছিলেন, তখন তিনি যেন তাঁর সন্তানদিগের দিকে করুণার্তি করিয়া নিজের শৃঙ্খল মোচনের আকুতি জানাইতেছিলেন। এমতাবস্থাতেই ভারতের বুকে জন্ম নিলেন কিছু বীর সুসন্তানগণ, যাহারা দেশমাতৃকার শৃঙ্খল মোচনের দায়িত্ব অলিখিতভাবে নিজের কাঁধে লইয়া ফেলিলেন। ঠিক এই সময়ে, হ্যাঁ ঠিক এই সময়ে ভারতবর্ষে বাংলা সাহিত্যের এক বিশাল স্তম্ভ ঋষি বঙ্কিমচন্দ্রের কণ্ঠে শোনা গেল, বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শিষ্য শ্যামলাং মাতরম। ভারতবাসীর প্রাণ যেন সুপ্তোত্থিত হইল, চতুর্দিকে বিপ্লব শুরু হইয়া গেল। দিকে দিকে সভা, গণসমাবেশ, মিছিল এবং বিদেশি দ্রব্য বর্জনের কর্মসূচি শুরু হইয়া গেল এবং অনেক বীরের রক্তে আমরা খণ্ডিত স্বাধীনতা লাভ করিলাম। কিন্তু বাস্তবে যদিও এই ভারতবর্ষে নারী জাতি আজও কোনো না কোনোভাবে অবহেলিতা, নিগৃহীতা ও উপেক্ষিতা, কিন্তু বলিতে বাধা নাই, আমরা আমাদের প্রত্যেকেই নিজেদেরকে স্বাধীন হিসাবে আত্মস্বীকৃতি দান করিয়াছি এবং ইহাই আমাদিগকে সম্মুখে আগাইয়া নিয়া যাইবার একমাত্র বীজ মন্ত্র। বন্দে মাতরম, 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 সুজলাং সুফলাং মলয়জ শীতলম, সুজলাং সুফলাং মলয়জ শীতলম, শস্য শ্যামলম মাতরম, মাতরম। শুভ্রজ্যোৎস্না পুলকিতে যামিনী, ফুল্লকুসুমিতা দ্রুমদলশোভিনীম, সুহাসিনীম সুমধুরভাষিনীম, সুখদাং বরদাং মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম, শুভ্রজ্যোৎস্না পুলকিত যামিনী, ফুল্লকুসুমিতা দ্রুমদল শোভিনী, শুভ্রজ্যোৎস্না পুলকিত যামিনী, ফুল্লকুসুমিতা দ্রুমদল শোভিনী, সুহাসিনী সুমধুরভাষিনী, সুহাসিনী সুমধুরভাষিনী।
சுகதாம் வரதாம் மாதரம் மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே கண்ட கலகல நினாத கராலே தி சப்த கோடி புஜைத்ரித கலகடவாலே ஓபுலா கேனு மாயே தோ போலே பகு போலு தாரினிங் நமாமி தாரினிங் ரிப்புதல வாரினிங் மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் তুমি বিদ্যা তুমি ধর্ম তুমি হৃদি তুমি মর্ম ত্বং হি প্রাণঃ শরীরে বাক্যে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে মাতারাম வந்தே மாதரம்